প্রবীণের মৃত্যু নিয়ে এবার শতপ্রণোদিত মামলা রুজু করলো রাজ্য স্বাস্থ্য কমিশন। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা সেই খবর যেখানে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছেন এক করোনা আক্রান্ত রোগী, আর হাসপাতাল কর্তৃপক্ষের সাফ জবাব, একটাই শর্ত, আগে নগদ থোক 3 লক্ষ টাকা ফেলুন, তারপর রোগী ভর্তি হবে। শেষমেশ অ্যাম্বুলেন্সে অপেক্ষা করতে করতেই রোগীর মৃত্যু হয়। আর এই খবর সম্প্রচারের পরই রাজ্য স্বাস্থ্য কমিশন শতপ্রণোদিত হয়ে, এই প্রথম এরাজ্যে প্রথম ঘটনা রাজ্য স্বাস্থ্য কমিশনের শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করা। কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিকের সঙ্গে। তন্ময়, নজিরবিহীন এই ঘটনা, রাজ্য স্বাস্থ্য কমিশন নিশ্চিতভাবে ঘটনাকেও নজিরবিহীন মনে করেছে? একেবারেই। দেখো, কিছু বিষয়ের তরফে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলি, তিনি যেটা বলেন যে এইটা এই কমিশনের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে রাজ্যের স্বাস্থ্য কমিশন সংবাদ মাধ্যমে যে 24 ঘন্টাতে গতকাল এই ঘটনা যেমন তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেখেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, আজকে বিভিন্ন সংবাদপত্রে বিষয়টি বেরিয়েছে, তারা সমস্ত খোঁজ খবর করে শতপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল কিষান বেসরকারি হাসপাতাল যেখানে চত্বরে পড়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই করোনা আক্রান্ত তমলুকের বাসিন্দা লায়লা বিবির মৃত্যু হয়েছিল, সেই হাসপাতালের কাছে সিসিটিভির ফুটেজ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে এই রোগিনী যে নার্সিংহোম থেকে পাঠশালা কাছে যে নার্সিংহোম থেকে দিশানে গেছিলেন ভর্তি হওয়ার জন্য সেই নার্সিংহোমের কাছেও তার যাবতীয় বেডের টিকিট থেকে শুরু করে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান যেটা বলেছেন, যেটি প্রথম ঘটনা স্বাস্থ্য কমিশনের ইতিহাসে যে তারা নিজেরাই মামলা দায়ের করছেন এবং আগামী 19শে আগস্ট যেখানে অন্যান্য মামলার শুনানির দিন ধার্য আছে সেখানে এই মামলাটি 19শে আগস্টই দ্রুততার সঙ্গে শুনানি হবে এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন, স্থির করেছেন। বলা চলে বেনজির ঘটনা রাজ্যের ক্ষেত্রে এবং রাজ্য স্বাস্থ্য কমিশনের ইতিহাসে অনিবার্য। একেবারেই তন্ময়, আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে রাজ্য স্বাস্থ্য কমিশনার অসীম কুমার বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অসীমবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, রাজ্য স্বাস্থ্য কমিশনের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন যে শতপ্রণোদিত হয়ে আপনারা মামলা রুজু করছেন, সেই ঘটনাই ঘটলো নিশ্চিতভাবে আপনাদের এই এই ঘটনাটি, অর্থাৎ যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা মামলা রুজু করলেন গতকাল, সেটি কেউ নজিরবিহীন বলেই বোধ হয় মনে হয়েছে আপনাদের নাকি? দেখুন, এর আগে দুটো হোয়াটসঅ্যাপে কমপ্লেন আমরা নিয়েছি, হোয়াটসঅ্যাপের কমপ্লেন দুটো নিয়েছি, একটি সুইডেন থেকে আসে এবং একটি এখানকার একজন চিকিৎসক পাঠান, সে দুটো আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। কিন্তু এই ঘটনাটা একটু অন্যরকম, শতপ্রণোদিত এইভাবে যে আমরা খবরে কাগজ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবরটা দেখেছি এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের কয়েকজন আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কালকে নিয়েছিলেন, তাদের মুখ থেকে যেটা শুনেছি তাতে তার থেকেই এটা মনে হয়েছে যে এটা একটা অত্যন্ত অমানবিক এবং কি বলবো, অমানবিক ঘটনা তো নিশ্চয়ই এবং প্রচণ্ড দুঃখজনক ঘটনা। মনে হয়েছে যে আমাদের এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। আমরা এই 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 ধরনের ক্ষেত্রে শতপ্রণোদিত মামলা যদি বলেন তাহলে এইটি প্রথম। আমরা ওই দুটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছি, করেছি এবং আশা করব তারাও সহযোগিতা করবেন। তবে যেহেতু বিষয়টি আমাদের বিচারাধীন, এ সম্বন্ধে আর বেশি কিছু আমার বলা উচিত হবে না। নিশ্চিতভাবে আমি পরবর্তী একটি ঘটনার দিকেও চোখ রাখবো, এই ঘটনাটিও অবশ্যই অভূতপূর্ব ঘটনা। নজিরবিহীন উদ্যোগ রাজ্য স্বাস্থ্য কমিশনের, মেডিকা হাসপাতালের বিরুদ্ধে এবার এই উদ্যোগ। মেডিকা হাসপাতালে চিকিৎসা হয়েছিল এক চিকিৎসকের, তিনি করোনা আক্রান্ত ছিলেন, অত্যন্ত জনপ্রিয় এই চিকিৎসকের মৃত্যুর পর তার বিল হয় 19 লক্ষ টাকা। মেডিকা হাসপাতালকে মেসেজে নির্দেশ কমিশনের, করোনায় ডাক্তারের মৃত্যুর পর শতপ্রণোদিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে যে বিল কমিয়ে কিছু টাকা পরিবারকে ফেরত দেওয়া হোক। আকাশছোঁয়া বিল দেখেই রিভিউ করে কিছু টাকা ফেরত নির্দেশ কমিশনের, কথা বলবো আবারও অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় রাজ্য স্বাস্থ্য কমিশনের আমাদের সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো অসীমবাবুর সঙ্গে। অসীমবাবু, যেটা জানতে চাইবো আপনাদের তরফ থেকে, এই উদ্যোগটাও তো রীতিমতো নজিরবিহীন, তবে একটাই প্রশ্ন সাধারণ মানুষও যেটা বুঝতে চাইবেন, একজন চিকিৎসক এবং অত্যন্ত জনপ্রিয়, প্লিজ বলুন। হ্যাঁ, একটু আপনার বক্তব্যের একটু সংশোধন দয়া করে আমি বলবো যে করবেন, আমি আমরা কোনো নির্দেশ দিইনি। কালকে এই ঘটনাটা সংবাদ মাধ্যমে আমরা দেখি এবং তারপর সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট পাই, তাতে দেখি 18 লক্ষ 34 হাজার টাকা ওনার বিল হয়েছে।
ওনার পরিবার কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করেননি বা কেউ যোগাযোগ করেননি। আমরা মনে হয়েছে এবং আজকে কাগজে দেখলাম যে ওই পরিবারের ওনার স্ত্রী এবং একটি 15 বছরের সন্তান আছেন, আমার মনে হয়েছে 18,34,000। সেই ডাক্তারবাবু যিনি কোভিডের ফ্রন্টলাইনে যুদ্ধ করে শহীদ হয়েছেন, আমরা হাসপাতালকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম এবং আমার হোয়াটসঅ্যাপ মেসেজের খুব অল্প সময়ের মধ্যে ওনারা সেই আমার অনুরোধকে মান্যতা দিয়ে সঙ্গে সঙ্গে ওনারা জানান যে ওনারা নিশ্চয়ই এটা পুনর্বিবেচনা করবেন। ও হাসপাতাল কর্তৃপক্ষ পুরো টাকা পেয়েছেন কি না আমি জানি না, যদি টাকা পেয়ে থাকেন তাহলে ফেরতের প্রশ্ন, আর যদি টাকা না পেয়ে থাকেন তাহলে টাকাটা কমানোর প্রশ্ন। তবে এটা নির্দেশ বা আদেশের ব্যাপার নয়, এটা আমি বলবো মানবিকতার সঙ্গে সেই হাসপাতাল আমার খুব অল্প সময়ের মধ্যে তারা আমার অনুরোধকে মান্যতা দিয়ে বলেছেন যে আমরা নিশ্চয়ই এটা পুনর্বিবেচনা করব। নিশ্চিতভাবে হাসপাতালের তরফ থেকে অত্যন্ত গুড জেস্টার বলতে পারি, কিন্তু অশোকবাবু একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, সাধারণ মানুষের এটা জিজ্ঞাসা যে সংক্রমণের সে অর্থে এখনও পর্যন্ত কোনো চিকিৎসা নেই, শুধুমাত্র সাপোর্টিভ ট্রিটমেন্ট হয়, সেখানেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল, আমি কোনো নির্দিষ্ট হাসপাতালের কথা বলছি না, নাম করছি না, সেখানে লক্ষ লক্ষ টাকার বিল তোলা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই রোগীর পরিবারের অভিযোগ যে বিলের কোনো সারবত্তা অনেক ক্ষেত্রেই থাকছে না, কারোর মৃত্যু হচ্ছে, কেউ ছাড়া পাচ্ছেন কিন্তু প্রায় সর্বশান্ত হয়ে। এখানেই প্রশ্ন, রাজ্য স্বাস্থ্য কমিশন কি অন্যান্য ক্ষেত্রগুলিতে যেখানে কোনো জনপ্রিয় চিকিৎসকের হয়তো মৃত্যু হয়নি কিন্তু একজন সাধারণ মানুষ তিনি হয়তো সর্বশান্ত হয়েছেন বা তার মৃত্যুর পর তার পরিবার সর্বশান্ত হয়েছে, সেক্ষেত্রগুলোতে এমন বিলের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে আপনারা উদ্যোগ নেবেন? আমাদের কমিশনের কাছে অভিযোগকারী মূল বিষয়বস্তু, তিনি চিকিৎসক কি চিকিৎসক নয়, ধনী বা দরিদ্র সেটা বড় কথা নয়। আমাদের কাছে কেউ যদি অভিযোগ করেন যে তার বিল বেশি হয়েছে, আমরা নিশ্চয়ই সেটা করব, সেটা করোনার আগেও করতাম, এখন করি এবং আগামী দিনেও করব। বিলটা যেটা বেশি হচ্ছে তার একটা কারণ আমরা যেটা মনে করি এবং আপনারা জানেন যে আমরা একটা অ্যাডভাইজারিও দিয়েছি যে অহেতুক প্রচুর টেস্ট হচ্ছে এবং সেই টেস্টগুলো আবার অনেক ক্ষেত্রে রিপিট হচ্ছে এবং তার জন্য প্রচুর খরচা হচ্ছে। এর আগে আরেকজন চিকিৎসক মারা গেছেন, আরেকজন চিকিৎসক দমদমের একটি হাসপাতালে মারা যান, তার বিল, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরে সরকারি হাসপাতালে মারা যান, তার বিল 23,00,000 হয়েছিল এবং পরে সেটা মধ্যস্থতায় বোধহয় আরও কম টাকায় ব্যাপারটা মিটে যায়। কিন্তু আমরা সেই হাসপাতালের থেকে বিলটা চেয়ে আনাই, চেয়ে আনিয়ে আমরা সেটা বিলটাকে নিজেরা স্কুটিনি করি, করে আমাদের মনে হয়েছে যে বেশ কিছু টেস্ট সেগুলো রিপিটেড হয়েছে এবং বেশ কিছু টেস্ট হয়তো দরকার ছিল না। সেই জন্য আমরা একটা, আপনারা জানেন, 8 সদস্যের একটা কমিটি করেছি, সেখানে আমরা একটা টেস্টের এই প্যাথোলজিক্যাল টেস্ট গাইডলাইন তৈরি করার জন্য আমরা একটা কমিটি করেছি, তারা অলরেডি সেই কমিটি কাজ করতে আরম্ভ করে দিয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং সময় দেওয়ার জন্য অসীমবাবু। অসীম কুমার বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি এবং রাজ্য স্বাস্থ্য কমিশনার আমাদের সঙ্গে ছিলেন।